হ্যালো বন্ধুরা, আমি রাখি আর আমার চ্যানেল বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে একটা দারুণ স্বাদের অরুর ডালের রেসিপি শেয়ার করছি। আর এই অরুর ডালটা আপনারা রুটি পরোটা বা ভাতের সাথেও পরিবেশন করতে পারবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এটা বানানো বেশ সহজ। চলুন আর দেরি না করে আজকের এই রেসিপিটা আমরা শুরু করি। আমাদের আজকের এই অরুর ডালের রেসিপিটা বানানোর জন্য এখানে আমি 200 গ্রাম অরুর ডাল নিয়ে নিয়েছি। এখন এই ডালটাকে আমি খুব ভালো করে জল পাল্টিয়ে ধুয়ে নিচ্ছি। আর আজকের এই অরুর ডালটা আমি প্রেশার কুকারে করব। তার জন্য আমি গ্যাসে একটা প্রেশার কুকার বসিয়ে দিয়েছি। এবারে এই শুকনো প্রেশার কুকারের মধ্যে 3টি শুকনো লঙ্কা দিয়ে দিলাম, এটাকে একটু ভেজে নিচ্ছি। লঙ্কাগুলো আমাদের ভাজা হয়ে গেছে, এবার এগুলোটাকে তুলে নিলাম। এখন আমি প্রেশার কুকারে 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম 1/4 চা চামচ মতো গোটা সাদা জিরে। ফোড়নটা কয়েক সেকেন্ড ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম 4টে কুচানো রসুন। দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 ইঞ্চি মতো কুচানো আদা। খুব হালকা করে ভেজে নিচ্ছি। রসুন কুচি আর আদা কুচিটাকে হালকা করে ভেজে নিয়ে এবারে এর মধ্যে একটা মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা আমাদের হালকা করে ভাজা হয়ে যাবার পরে এর মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য পরিমাণে একটুখানি লবণ। এখন এই টমেটোটাও একটু গলে যাওয়া পর্যন্ত আমরা এটাকে ভাজতে থাকবো। টমেটোটা আমাদের গলে গেছে, এবারে আমরা এর মধ্যে সামান্য একটুখানি জল দিয়ে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। দিচ্ছি এর মধ্যে 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1/4 চা চামচ মতো একটু রেড চিলি পাউডার, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। মশলাটা আমাদের কষানো হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে এই যে ধুয়ে রাখা অরুর ডালটা দিয়ে দিচ্ছি। ডালটাকে মশলার সাথে একটু ভাজা ভাজা করে নেব। প্রায় 2 মিনিট মতো হয়ে গেছে, মশলার সাথে ডালটাকে আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবারে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। এই ডালটা যেহেতু আমি রুটির সাথে খাওয়ার জন্য বানাচ্ছি, তাই জন্য এই ডালটা কিন্তু খুব বেশি পাতলা করব না, এটা একটু ঘন ডাল হবে। আর আপনারা যদি পাতলা করতে চান তাহলে জলের পরিমাণ একটু বেশি দেবেন। এখন আমি এর মধ্যে 7 মতো আর একটু পরিমাণ লবণ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 চা চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা। এখন আমি প্রেশার কুকারের ঢাকনাটাকে বন্ধ করে দিচ্ছি। এটা আমি এই অরুর ডাল সিদ্ধ হতে একটু সময় লাগে, তার জন্য এটা 3 থেকে 4টে সিটি দিয়ে নেব। 3টে হুইসেল পড়ে গেছে, এখন আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি আর এটাকে আমি 5 মিনিট রেস্টে রেখে দিয়েছি। তারপরে ঢাকনা খুলে দেখে নেব এটা কতটা তৈরি হয়েছে। এখন আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। দেখুন, ডালটা কিন্তু আমাদের খুব সুন্দর তৈরি হয়ে গেছে, আমি ঠিক যেমন চাইছিলাম ঠিক তেমনই তৈরি হয়েছে এটা। আর এই ডালটা রুটি দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগবে, আর আপনারা যদি ভাত দিয়ে খেতে চান তাহলে এটাকে আর একটু পাতলা করে নেবেন। এখন আমি নামানোর আগে এর মধ্যে দিয়ে দিলাম যে শুকনো লঙ্কাটা রেখেছিলাম সেটা একটু হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনে পাতা কুচানো। তো আমাদের এই অরুর ডাল পুরোপুরি তৈরি হয়ে গেছে। আমি এখন গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, এটা আমাদের সার্ভ করার জন্য একদম তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের অরুর ডালের এই রেসিপি। আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।